নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যা কোথায়? প্রশ্ন হাইকোর্টের বিচারপতির, উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ মামলায় মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যাওয়া মামলার শুনানিতে সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। যা শুনে অনেকে বলছেন, হাকিম বদলালেও বদলালো না হুকুম, বিচারপতি বদল হলো কিন্তু বদলালো না নির্দেশ। ১৩ এপ্রিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই মামলার এজলাস বদল হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তবে সোমবার সেই মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহাও বলেন, তদন্তকারী সংস্থা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধা কোথায়? তদন্তে সহযোগিতা করলে আপনার সমস্যা কোথায়? বিচারপতি সিনহা আরো বলেন, সিঙ্গেল বেঞ্চ আপনার বিরোধিতা করে কিছু বলেছে বলে দেখছি না, তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে, এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা কেন করবেন না? উনি একটু বেশি আশঙ্কায় ভুগছেন। বিচারপতি বদলাতে পারে কিন্তু তার অর্ডারস বদলাতে পারে না বা ডকুমেন্টস বা রেকর্ড বদলাতে পারে না। সেই আশঙ্কাতে আমরা একটি অ্যাপ্লিকেশন করেছিলাম রমেশ মালিকে, সেখানে বলেছিলাম যে 13 তারিখ বিচারপতি যে অর্ডারটা দিয়েছিল তার উপর সুপ্রিম কোর্ট যে স্টে দিয়েছিল সেই স্টেটা ভ্যাকেট হয়ে গেছে, সেই স্টে নেই, অতএব তার উপর ইমিডিয়েটলি সিবিআই এবং ইডি কমপ্লাই করুক এবং তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক, অভিষেক ব্যানার্জির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। তো স্বাভাবিকভাবেই অভিষেক ব্যানার্জির তরফ থেকে একটি পিটিশন বা অ্যাপ্লিকেশন করবে বলেছে, তো সেইটার ওপরে শুনানি করার জন্য শুক্রবার দিন রেখেছে। বাংলার 10.5 কোটি মানুষ এটাই চাইছেন যে এত বড় দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে আসুক এবং যাদের যাদের নাম এসেছে তাদের জেরা করা হোক, দরকার হলে সামনাসামনি বসানো উচিত, আলাদা আলাদা কথা বলছেন সবাই, সবাইকে বসানো উচিত। আর এই কথা বলেছিলেন হয়তো প্রকাশ্যে বলে দিয়েছেন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি, তাই হয়তো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে মামলা, কিন্তু এইটা না হলে মামলার যে উদ্দেশ্য সেটা পূর্ণ হবে না এবং সত্য সামনে আসবে না। তৃণমূল কংগ্রেস আদালতে আস্থা রাখে, বিচারপতিদের সম্মান করে, আইনের বিষয়ে যে যে বিষয় হবে আইনের পথেই সেগুলোর ক্ষেত্রে স্টেপ নেওয়া হবে। শুধু যদি কোনো বিচারক যদি আইনের গণ্ডির বাইরে ব্যক্তিগত রাজনৈতিক উইশলিস্ট দিয়ে কমেন্ট করেন সেক্ষেত্রেই তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছু আপত্তি করা হয়েছে। এর বাইরে আদালত বা বিচারপতি নিয়ে তো কোনো আমাদের কোনো বিষয় নেই। এদিন কলকাতা হাইকোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করে, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট, এরপর সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখা হোক। রাজ্য সরকারের তরফে বলা হয় শুধু পুরসভার মামলায় এই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় রাজ্যের কোনো আবেদন নেই। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার। এদিকে এদিন পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেও সোমবার কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি অমৃতা সিনহা। শুনানি শেষে এদিন রায়দান স্থগিত রাখেন তিনি। এই মামলারও রায়দান শুক্রবার। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রবীন্দ্র জয়ন্তীর আগের দিন পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গেল রবীন্দ্র কবিতা। কবিতা আওড়ালেও এদিন আদালত চত্বরে তাঁকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আছে বলে দুর্নীতির তদন্ত হবে না, ওরা স্বাধীনতা সংগ্রামী নাকি? পার্থদের জামিনের বিরোধিতা করে আদালতে মন্তব্য সিবিআই, ধৃতদের 22 মে পর্যন্ত জেলে হাজতের নির্দেশ। তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা। মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। তার আগের দিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুখে কবিগুরুর কবিতা। এদিন আদালতে তোলার সময় পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে ওঠে চোর স্লোগান। তার মধ্যে আদালতে ঢোকার সময় সোনার তরী কাব্যগ্রন্থের বিম্ববতী কবিতার পংক্তি আওড়ান জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আমি শুধু একটা কবিতার লাইন বলি, মশি লিপি দিল তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা। কিন্তু এই পঙ্ক্তির মাধ্যমে কার কথা বোঝাতে চাইলেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকেও দরাজ সার্টিফিকেট দেন জেলবন্দী পার্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি কতটা সফল মনে করেন? 100% সফল। নবজোয়ারে গন্ডগোল, কিন্তু পঞ্চায়েত ভোটে নবজোয়ারে জনজোয়ার এসেছে। দেখুন, এখন দলের দল ওনাকে সাপোর্ট করছে না, দল ওনার দায়িত্ব নিচ্ছে না। বাংলায় একটা কথা আছে, ডুবন্ত ব্যক্তি খড়কুটো ধরে বাঁচতে চায়। তো পার্থ চট্টোপাধ্যায় খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন, বাঁচবেন তো না? উনি যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করুন না কেন, ওনার পলিটিক্যাল কেরিয়ার শেষ। 4-5 বছর জেল থেকে যখন বেরোবেন তখন উঠতেই পারবেন না। পার্থ চ্যাটার্জি খবরে আসে এই জন্যই, সে যখন যায় তখন পুলিশ তাকে সুযোগ করে দেয়, মিডিয়া বুম এগিয়ে দেয়, আসে তখন ডায়লগ মারে। সেটা যদি সরকারের পক্ষে যায় তাহলে ডায়লগ মারার সুযোগ থাকে। আন্দোলনে মনে আছে কুণাল যখন বলছিল তখন এই পুলিশ কিরম গাড়ি বাজাচ্ছিল না, যখন বাজাচ্ছে না তাহলে বুঝতে হবে সঙ্গ দিচ্ছে না, তার মানে হচ্ছে সেটা সরকারের পক্ষে কিছু বলার চেষ্টা করছে। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, অভিযুক্তদের একটা বড় অংশ বাইরে ঘুরে বেড়াচ্ছে, তদন্তে শেষ কি আপনি দেখতে পাচ্ছেন? জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী পাল্টা সওয়াল করেন, এটা দুর্নীতির মামলা, রাজনৈতিক পরিচয় আছে বলে দুর্নীতির তদন্ত হবে না? ওরা স্বাধীনতা সংগ্রামী নাকি? দেশকে ধ্বংস করে দিয়েছে, সরকারি আসনে বসে দুর্নীতি করেছে। আদালত থেকে বেরোনোর সময় জেল জীবন নিয়েও মুখ খোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। অথবা ছেলে কোনো অসুবিধা হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে এদিন ফের 22 মে অবধি জেল হেফাজতে পাঠান বিচারক। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্যদিকে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ 2014 সমস্ত টেট পরীক্ষার্থীকে বাড়তি 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে। সমস্ত পরীক্ষার্থীকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে। 2014 টেটের প্রশ্নপত্রে 6টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সিবিআই এর কাছ থেকে রিপোর্টও তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ 2014 সমস্ত টেট পরীক্ষার্থীকে বাড়তি 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে। সমস্ত পরীক্ষার্থীকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে। 2014 প্রাথমিক টেট মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম। এদিন সিবিআই এর কাছ থেকে রিপোর্টও তলব করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 2014 টেটের প্রশ্নপত্রে 6টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। 13 এপ্রিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 6টি ভুল প্রশ্নের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দিতেই হবে। সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চায় 2016 নিয়োগ প্রক্রিয়ার কোন অংশ নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে। 269 জনের বেআইনি নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত, নাকি পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই তদন্ত চলছে? 2016 নিয়োগ প্রক্রিয়ায় 42,000-এরও বেশি নিয়োগ হয়। এদিন সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রধান বিচারপতি টি এস শিবগানম বলেন, হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ টেট 2014 সব পরীক্ষার্থীকে 6 নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছে। সমস্ত পরীক্ষার্থীকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে। প্রসঙ্গত 2014 সালে টেটের ফল প্রকাশ হয় 2015 সালে। এরপর 2014 সালে টেটের 6টি প্রশ্ন ভুল থাকা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে আদালত। কমিটিও তাদের রিপোর্টে 6টি প্রশ্ন ভুল থাকার কথা জানায়। এরপর শুধুমাত্র মামলাকারীদের ওই ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন কয়েকজন চাকরি প্রার্থী। তাদের বক্তব্য ছিল, শুধুমাত্র মামলাকারীরা কেন ভুল প্রশ্নের নম্বর পাবেন, সবাইকে বাড়তি নম্বর দিতে হবে। কিন্তু এরপর বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চে ধোপে টেকেনি মামলাকারীদের বক্তব্য, মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর 2019-এর 1 এপ্রিল মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই মামলায় এবার সবাই বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। 15 মের মধ্যে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিকে আজ অন্য একটি মামলার শুনানির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার এক বাঙালি সিবিআই অফিসারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার আদালতে সিবিআই অফিসার ধরমবীর সিং এর ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট গ্রহণ করার আবেদন জানায় সিবিআই।
বলা হয় তার জায়গায় কল্যাণ ভট্টাচার্য এই তদন্ত করবেন। তিনি বাংলায় পারদর্শী, ফলে তদন্ত করতে সুবিধা হবে বলে সিবিআই এর তরফে জানানো হয়। সব পক্ষ শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণ ভট্টাচার্যকে ধরমবীর সিং এর জায়গায় দায়িত্ব নেওয়ার অনুমতি দেন। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলায় ঘূর্ণিঝড় মোকার জোরে উল্টো প্রভাব, ঝড় বৃষ্টি তো দূরস্থ, দক্ষিণবঙ্গ জুড়ে লুয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জন মিত্রের সঙ্গে। সঞ্জন, রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি, গতকাল থেকে প্রবল বেড়েছে গরম, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, গত মাসের মাঝামাঝি দক্ষিণবঙ্গ যে পরিস্থিতির মধ্যে ছিল, অর্থাৎ সেই তাপক প্রবাহ এবং লুয়ের পরিস্থিতি, তা আবারও ফিরে আসছে। সৌজন্যে এই হতে যাওয়া, তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে, তা এতটাই স্থলভাগের ওপর থেকে জলীয় বাষ্পকে টেনে নিচ্ছে, যার ফলে একেবারে আর্দ্রতাশূন্য হয়ে পড়ছে দক্ষিণবঙ্গের আবহমণ্ডল। তার ফলে তাপমাত্রা এতটা বাড়ছে, এবং যেটা পূর্বাভাস, যে আজকে থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন দক্ষিণবঙ্গের ওপরে তাপক প্রবাহের মতো পরিস্থিতি থাকবে। কলকাতার ক্ষেত্রে তাপক প্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাপমাত্রা কলকাতায় 40 ডিগ্রি হবে। ইতিমধ্যেই আমরা গত দুদিন ধরে দেখছি যে বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, এবং আগামী কয়েকদিনও 42-43 ডিগ্রির মধ্যে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা থাকবে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, এবং এই অতিরিক্ত তাপমাত্রা সঙ্গে লুয়ের মতন পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গের পরে, তার পাশাপাশি উত্তরবঙ্গেরও 3টে জেলা, মালদা এবং দিনাজপুরে এরকম পরিস্থিতি, অর্থাৎ তাপক প্রবাহের মতো পরিস্থিতি থাকবে। ধন্যবাদ সঞ্জন।